হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো আছেন এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঔষধটির নাম অ্যাভাস টোয়েন্টি অ্যাভাস টোয়েন্টি এই ঔষধটি অ্যাটোরভাস টেটিন গ্রুপের একটি ঔষধ প্রতিটি ট্যাবলেটে থাকে অ্যাটোরভাস তেটিন টোয়েন্টি মিলিগ্রাম ঔষধটি বাজারে এনেছে বাংলাদেশের অন্যতম সেরা ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আমরা জানব অ্যাভাস টোয়েন্টি এই ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্বন্ধে সাধারণত অ্যাভাস টোয়েন্টি এই ঔষধটি হার্ট অ্যাটাক প্রতিরোধ বা হার্টের যে কোনো ধরনের জটিলতাই ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও উচ্চমাত্রার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে ঔষধটি খুবই ভালো কাজ করে যে কোনো ধরনের কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও ঔষধটি খুবই কার্যকরী এখন আমরা জানবো অ্যাভাস টোয়েন্টি এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে অ্যাভাস টোয়েন্টি এই ঔষধটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা লক্ষ্য করা যায় তার মধ্যে সবচেয়ে যে জটিলতা জটিলতাটি দেখা যায় তার মধ্যে সবচাইতে ভয়াবহ হচ্ছে ডায়বেটিস টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়া এই ঔষধটি নিয়মিত ব্যবহার করতে থাকলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও মাংসপেশির ব্যস ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং পেট খারাপ হতে পারে এখন আমরা জানব অ্যাভাস টোয়েন্টি এই ঔষধটি ব্যবহারে কিছু সতর্কতা সম্বন্ধে অ্যাভাস টোয়েন্টি এই ঔষধটি অনেকগুলো ঔষধের সাথে বিক্রিয়া করে মারাত্মক ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে তাই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি ব্যবহার করতে হবে কোনো অবস্থাতেই নিজে নিজে ঔষধটি ব্যবহার করা যাবে না একটি কথা বলে রাখা ভালো হৃদরোগ বা হার্টের সব জটিলতা রয়েছে এগুলো খুবই মারাত্মক ধরনের এবং এর চিকিৎসা অত্যন্ত জটিল ভালো মানের রেজিস্টার ডাক্তার ছাড়া কখনোই এই চিকিৎসা করা সম্ভব নয় অ্যাভাস টোয়েন্টি এই ঔষধটি শুধুমাত্র ডাক্তার সাজেস্ট করবেন যারা হৃদরোগ সম্বন্ধে পারদর্শী তাই কারো যদি হৃদরোগের সমস্যা থেকে থাকে হার্টের জটিলতা থেকে থাকে কোলেস্টেরলে ভুগছেন এমন হয়ে থাকেন তাহলে নিজে নিজে ঔষধটি ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন ঔষধটি গর্ব